রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইর না ভাই, চেয়ার চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে। রাত অনেক হয়েছে, তার অর্থ এই না যে একেবারে রাত পুহাই গিয়েছে। আর রাত বেশি হইলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচের দিকে চলে আসেন, ফেরেশতাদেরকে নিয়ে বসেন এবং দুনিয়ার খোঁজ খবর নেন ফেরেশতাদের মাধ্যমে। এ সম্বন্ধে জানা আছে না নাই? সুতরাং আমরা যদি রাত বেশি করি কোনো লস আছে? লস নাই, তবে বেশি রাত করাবো না। কাজের সময় মানুষের ক্ষেত খামারে অনেক কাজ, অনেক ব্যস্ততা, এর মধ্য দিয়েও যে আপনারা এখনো আছেন এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। দীঘা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা রেজাউল করিম সাহেব আমার শ্রদ্ধাভাজন, ওনার সম্মান রেখেই আমি বাগাছেড়া ছাড়ি নাই। রাগ করেই বললাম যে আমি মাহফিলে যাচ্ছি না, আপনারা করেন, কয়ে ফোন অফ করে রাখছিলাম। কারণ আপনারা বলবেন এক, করাবেন আর এক, এগুলো তো ঠিক না। যা বলবেন তাই করাবেন, যদি না করি তখন আমার বাইন্দিত হবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো ভাজান? কিন্তু যা বলবেন সেটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার বিষয় যে তোমরা যা মুখে বলো তা কাজে পরিণত করো না। সুতরাং আমরা যদি কাজে পরিণত করতে অক্ষম হই, তাইলে এই সমাজকে কিভাবে পরিবর্তন করব, ঠিক না বেঠিক? অনেকেই বলবেন যে ভাই মাহফিলে লোক আসে না, শ্রোতা হয় না। হওয়ার দরকার নাই তো, আমার মাহফিলে
আমার মাহফিলে আমির হামজা ভাই এসেছিল, অনেকেই জেনে থাকতে পারেন, জানেন কেউ যে আমাদের গ্রামে আসছিল, দু একজন জানেন, যারা অনলাইন অ্যাক্টিভ তারা অনেকেই জানেন। আমি প্রচার করি নাই আমির হামজা ভাই আসবেন, উনি এসেছেন মাহফিলে, শ্রোতা অল্প যা ছিল আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেল ফিল আপ ছিল, কারণ পোস্টারে ওনার নাম নাই, প্রচারে ওনার নাম নাই, হঠাৎ করে মাহফিলে মানুষেরা পরের দিন আমাদের যারা মাহফিলে জড়িত ছিল, আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাসদের, বাসদের যারাই ছিল সবাই রে এক, মানে আরে ভাই তোমরা মাহফিলে আমির হামজাকে নিয়ে আসছো কই, বলো নাই তো, কইলাম বলতাম কেরে, আপনি আসবেন কোরআনের মাহফিল শোনার জন্য, আমির হামজা আসবে না, হাফিজুর রহমান সিদ্দিকি আসবে, এত এত বিচার করার তো দরকার নাই, দরকার আছে? কোরআনের মাহফিলে আসবেন, বসবেন, শুনবেন, এখানে বসলে সওয়াব আছে না নাই? এই জন্যে কথা সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের কথার সাথে কাজের মিল আমাদের যদি না থাকে তাহলে এই সমাজের পরিবর্তন আসবে না। মাহফিল দিয়েছি যাদের হজ করার কথা তারা করেছে, এক্সট্রা আমির হামজা ভাই এসেছে, এটা ছিল বোনাস, আপনারা বোনাস পাইছেন। যারা মনে করেছেন যে লোক চিনে আসবেন তারা আজকে লস খাইছেন, বুঝলেননি তো? এই জন্যে মাহফিলে আসবেন সওয়াবের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যতক্ষণ বসে থাকবেন আমলনামায় সওয়াব দিবেন, আবার আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ক্ষমা হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিলে যারা আসবেন বসবেন, এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, মুসিবতে এই মাহফিলটা আপনার কাজে লাগতে পারে। সারাটা জীবন কি করেছেন কি করেন নাই, আজকের এই রাত্রের মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, এই মাহফিলের ওসিলায় জীবনের বড় বড় মুসিবত আল্লাহ পার করে দিতে পারে না, পারে না? প্রমাণ নিবেন, বনী ইসরাইলের তিনজন যুবক রাস্তায় চলছিল, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, একটা কূপের মধ্যে গুহার মধ্যে আশ্রয় নিল, সেই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ঘটনাটা শুনিয়েছেন, বনী ইসরাইলের জামানার ঘটনা। আল্লাহর নবী বলছেন তিনজন যুবক যখন ওই গুহার মধ্যে আশ্রয় নিল, উপর থেকে একটা পাথর গড়াতে গড়াতে এসে গুহার মুখে বেঁধে গেল, গুহার মুখটা আটকে দিল, তারপরে যখন ঝড় বৃষ্টি থেমে গেল অথবা সকাল হয়ে গেল, ওই যুবকেরা ওই পাথরটা সরানোর চেষ্টা করলো কিন্তু পাথরটা সরে না, তিনজনে একসাথে ধাক্কা দিল, জোরে বলো হেইয়ো, আরো জোরে হেইয়ো, তালে তালে হেইয়ো, কোনো হেইয়োই যখন কাজ হলো না, তিনজন দুশ্চিন্তায় পড়ে গেল, এখন কি করা যেতে পারে? তিনজনের মধ্যে একজন ব্যক্তি পরামর্শ দিল, একটু চিন্তা করে দেখো আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ কোনটা, যেই ভালো কাজটা আছে ওই ভালো কাজটা স্মরণ করে আল্লাহর কাছে আমরা পেশ করি, যে ও আল্লাহ আমাদের জীবনে এই ভালো কাজটা আছে, এই ভালো কাজটার ওসিলায় তুমি আমাদের এই মুসিবত থেকে হেফাজত করো, আমাদের এই গুহার মুখের পাথরটা সরিয়ে দাও। প্রথম ব্যক্তি বলল ঠিক আছে তাহলে তাই করা যায়, আল্লাহকে বললো ও আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে আমার মা এবং বাবা বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষ, তাদেরকে আমি আমার কর্ম রেখে যখন কর্ম সেরে বাড়িতে ফিরতাম, তারপরে আমি বকরি বা ছাগির দুধ দোহাতাম, এবং দুধ দোহানোর পরে আমি আগে আমার পিতামাতাকে খাওয়াতাম, তারপরে সন্তানদেরকে স্ত্রীদেরকে খাওয়াতাম। একদিন এমন হলো আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল, এর মধ্যে আমার পিতামাতা ঘুমিয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে আমি আমার গরু ছাগল বা বকরি তাদের দুগ্ধ দহন করালাম, এবং সেই দুগ্ধ দহন করে মায়ের কাছে বাবার কাছে পৌঁছালাম, দেখলাম ঘুমিয়ে গিয়েছে, দেখলাম ঘুমিয়ে গিয়েছে, মা বাবা কষ্ট পাবে এই চিন্তা করে ডাকি নাই, আবার আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, বাবা খেতে দাও খেতে দাও, কিন্তু আমার তো অভ্যাস নাই, আমি আমার পিতামাতাকে না খাওয়াই, আমি আমার সন্তানদেরকে খাওয়াই না, এই জন্য আমি সন্তানদেরকে খাওয়ালাম না, সকাল পর্যন্ত অপেক্ষা করলাম, তারপরে যখন মা বাবার ঘুম ভাঙলো আমি মা বাবাকে খাওয়ালাম, তারপরে সন্তানদেরকে খাওয়ালাম। ও আল্লাহ যদি এই ভালো কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ যদি তুমি কবুল করে থাকো, তাইলে এই কূপের পাথরটা একটু সরানোর ব্যবস্থা করে দাও। এই বলে যখন বিসমিল্লাহ বলে ধাক্কা দিয়েছে, তখন পাথরটা একটু ফাঁকা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি বলল আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে একটা কর্মচারী ছিল, সেই কর্মচারী বেতন রেখে চলে গেল, তার বেতন দিয়ে আমি একটা ছাগল কিনলাম, একটা বকরি কিনলাম, এবং সেই একটা ছাগল বা বকরি থেকে আরো
দুইটা পাঁচটা হতে হতে একশো বা তারও কম বেশি হয়ে গেল। হঠাৎ একদিন আমার সেই কর্মচারী আমার বাড়িতে আসলো, এসে বলল আমার যে পারিশ্রমিকটা আমি আপনার কাছে পাইতাম সেটা দিয়ে দেন। আমি বললাম দেখো তোমার পারিশ্রমিক দিয়ে একটা ছাগল বকরি কিনেছিলাম, সেটা এখন একটা থেকে একশোটা বা তার রকম বেশি হয়ে গেছে, ওই যে ছাগলের পালটা দেখো ওই পালটাই তোমার, তুমি নিয়ে যাও। সে বলল আপনি কি আমার সাথে মশকরা করতে চান? বলল না আল্লাহর কসম মশকরা করি না, আমি তোমার বেতনের টাকা দিয়েই ওই ছাগলের পালটা করেছি, এটার অধিকার তোমার, তুমি নিয়ে যেতে পারো, ওটাতে আমার কোনো অধিকার নাই। ওই লোকটি সমস্ত ছাগল বা বকরি যা ছিল সবগুলো নিয়ে গেল, একটাও রেখে গেল না। ও আল্লাহ আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির আশায় তোমার জন্যে আমি তার পারিশ্রমিকটা গোটাটাই দান করে দিয়েছিলাম, আল্লাহ তুমি যদি চাও আজকে এই ভালো কাজের ওসিলায় পাথরটা সরাতে পারো। বিসমিল্লাহ বলে ধাক্কা দিয়েছে, পাথরটা আর একটু সরে গেছে কিন্তু এখনো বেরোনোর মতো হয় নাই। তৃতীয় নম্বর ব্যক্তি, এটা যুবকদের জন্য অত্যন্ত কার্যকারী, যুবকদের জানা দরকার শোনা দরকার, আমার কলিজার টুকরা যারা যাদেরকে বড় ভালোবাসি, ওগো যুবকেরা একটু কান খুলে শুনে নাও। আল্লাহর নবী বলছেন ওই বনি ইসরায়েলের মধ্যে তিন যুবকের মধ্যে তৃতীয় প্রথম ব্যক্তি ছিল, তার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী, আর লিপস্টিক লাগাইলে তো আরো সুন্দর দেখা যেত। এই চাচাতো বোনকে বলল ওগো চাচাতো বোন আমি তোমাকে পেতে চাই, তোমার সাথে আমি মিলিত হতে চাই, তোমার সাথে আমি সহবাস করতে চাই, তোমার সাথে আমি জেনাই লিপ্ত হতে চাই। চাচাতো বোন বলল আমি তোমার সাথে জেনাই লিপ্ত হব না, আমি তোমার সাথে মিলিত হব না, তোমার সাথে মিলিত হওয়া সম্ভব না। একদম এই চাচাতো বোন বিপদে পড়ে গেল, টাকার অভাব দেখা দিল তাদের সংসারে। চাচাতো বোন এসে বলল গো চাচাতো ভাই যদি পারো একটু সহযোগিতা করো, বড্ড বিপদে পড়ে গেছি গো। আমি বললাম সহযোগিতা করতে পারি যদি আমার সেই প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। মানুষ তো দেখে না কিন্তু আল্লাহ তোমার চোখ তো ফাঁকি দিতে পারি না, তুমি তো দেখতেছো, এই জন্য তোমার ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার ভয়ে ভীত হয়ে আমি আমার চাচাতো বোনের সাথে জেনাই লিপ্ত হই নাই। আল্লাহ তুমি যদি চাও এই ভালো কাজের ওসিলায় তোমার সন্তুষ্টির জন্য যদি আমি ফিরে থেকে থাকি তাহলে এই পাথরটা সরিয়ে দাও। বিসমিল্লাহ বলে তৃতীয় জন ধাক্কা দিয়েছে আর পাথরটা সরে গিয়েছে, তিনটা যুবক ওই কূপ থেকে মুক্তি পেয়ে গেছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল ভালো কাজের ফসল, মুসিবতে পড়েছেন বিপদে পড়েছেন আল্লাহর কাছে ভালো কাজটা পেশ করেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের মাহফিলটা আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারেন, এই মাহফিলটার ওসিলায় আপনার পিতামাতার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন, এই মাহফিলের ওসিলায় দাদা কবরে ঘুমানো ওই দাদার কবরের পাশে দাঁড়ানো হয় না, দাদার জন্য দোয়া করা হয় না, দাদার কাছে দাদার জন্য হাত তোলা হয় না, এই মাহফিলে আল্লাহর কাছে যদি হাত তুলে ফরিয়াদ করেন এই মাহফিলের ওসিলায় দাদার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানাতে পারে না? পারে না, নাকি আল্লাহর সেই ক্ষমতা নাই? নাউযুবিল্লাহ, আছে না? নাই। আল্লাহর সেই ক্ষমতা আছে। বদরের প্রান্তরে যেমন শক্তিশালী ছিলেন আমাদের মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, এখনো সেই রব আছেন। ওগো আমার ভাইরা, এই জন্য আমাদের সমস্ত কাজকর্ম কার জন্য হতে হবে? কার জন্য? জীবন আমার তোমার জন্য, মরণ আমার তোমার জন্য, জীবন আমার তোমার জন্য, মরণ আমার তোমার জন্য, ভালোবাসা সে তো তোমার জন্য, বিরহ জ্বালা সে তো তোমার জন্য, তোমারই শরণে তোমারই ভালোবাসায় বিলীন হয়ে হতে চাই ধন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। কার জন্যে? কথা কয় না এই কথা, আমরা কুরবানির সময় বলি না? বলি না। যখন আমরা কুরবানি করি তখন আমরা কি বলি? কি বলি বলেন? ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমরা বলি ওগো আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে?
বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য, যেই জীবন আল্লাহর জন্য দিলাম, যেই নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, কিন্তু আসলে কি আল্লাহর জন্য হয়? সামনে আসছে কুরবানির ঈদ, কুরবানির ঈদে গরুর শিয়ারে নেওয়া লাগবে, কারণ ব্যয় একটা গরুর শিয়ারে নিয়েছে। আমি যদি ছাগল কুরবানি দিই তাইলে ব্যয় বাড়িতে আমার দাম থাকবে না, থাকবে নারী, ঠিক না? ঠিক, আমি নেতা মানুষ, চেয়ারম্যান, ইলেকশন করব, যদি একটা গরু কুরবানি না দিই তাইলে আমার গ্রামের লোকজন, পাড়া প্রতিবেশীর লোকজন যখন জিজ্ঞেস করবে এবার কুরবানিতে ছাগল না গরু, আমি যদি বলি কিছুই দিই নাই তাইলে জনগণ ভোট দেবে না। সুতরাং সুদ করে হলো গরু কুরবানি দেওয়া লাগবে, বলেন তাইলে কুরবানি কি আল্লাহর জন্য হইলো নাকি? ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ। এবার দেখেন নির্বাচন এসে গেছে, টুপি মাথায় দিয়ে আল্লাহর ওলিরা মসজিদে আসে না নাই? উপজেলা নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ষাট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় উড়া নেমেছে, নেমেছে কথা কয় না? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই, মাথায় কাজ করে না? সাসা বলছে তোর আব্বা তো আমার ভাই বলতো, তোর আব্বা তো আমার ভাই বলতো, তুই আমার ভাই কোন সুবাদে বলে গেছে, বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই, কি করবে? ও আবার সে ভুলে গেছি, একদিক থেকে আরেক দিক গেলি লাইন বিস্তুত হয়ে যায়, আর এমন একটা টাইমে তুলে দিয়েছে যে লাইন বিস্তুত হবে না কেন, ছোট মানুষ। যাই হোক, মাহফিল তো এখনো শুরু করিনি, শুরু কি করব? আমি পোস্টার পড়তে পড়তে বলো খানি কস করে দিছি। এই ডানে ভাই যারা আছে ওইখানে বসা যায় না, শোনা, বসলে কষ্ট হবে আমার যুবকেরা, যুবকদের জন্য তো আমার ভালো ভালো গান আছে, তুই একটা শোনাই যাবো ইনশাল্লাহ, যেহেতু আমি বিশেষ আলোচক হিসেবে ছিলাম, একটু বসে যাবে না? শোনা, এখানে বসতে পারবে তারা কবুল করবে আল্লাহ যাদেরকে তারা, এর বাইরে কেউ বসতে পারবে না, কারণ কাবার কাছে বাড়ি ছিল সবচেয়ে, কাবা ঘরের নিকটে বাড়ি ছিল কার? আবু জাহেলের। সেই আবু জাহেল কাবার কাছে বাড়ি হওয়ার পরেও কালেমা পড়তে তো পারে নাই, বরং এতটাই খারাপ ছিল যে মক্কাতে মদিনায় যেয়ে পাঁচ অটকায় আবার গোলমাল করছিল, ঠিক না বেটি? আবু জাহেল মরেছে কি মক্কায় না মদিনায়? মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদরের প্রান্তর, সেখানে গিয়েছি যেইখানটাই আবু জাহেলের হত্যা করার পরে লাশটা ফেলে রেখে রাখা হয়েছিল সেই জায়গাটা দেখে এসেছি। আমার সাথে ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন সাসাজির, নামটা আমি ভুলে গিয়েছি, মাস্টার কি জানো? শাহজাহান মাস্টার, আমাদের শাহজাহান মাস্টার এবং উনার বেগম সাহেবাও আছেন, অসুস্থ মানুষ, এখনো যে এত সুস্থ আছে, এই সুস্থ রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, সুস্থ রাখার মালিক, আল্লাহ অসুস্থ করার মালিক। আজকেও দেখলাম টেলিভিশন জগতের একজন মানুষ মারা গিয়েছে, তার নামটাও আমি এখন ভুলে গেছি, কি যেন ভাই, দীপু ভাই না রিপু ভাই, কি যেন একটা নাম, টেলিভিশন অভিনয় করতো, বরিশালের ভাষায় কথা বলতো, যমজ নাটকে অভিনয় করেছে, নাম জানেন আপনারা? কেউ আপনারা জানেন না তাহলে হুজুর জানার কথা, হুজুরের কাছে আছে, দাঁড়ান দেখি, মারা গিয়েছেন। ও আমার ভাইরা, নাটক করতো মিডিয়া পাড়ায়, নাটক করতো অলিউল হক রুমি, মঞ্চ এবং টিভি নাটকে অনেক জনপ্রিয় ছিল, বরিশালের ভাষায় কথা বলতো। এই মানুষটা ক্যান্সার, কোলন ক্যান্সার হয়ে আজকে সকালে ইন্তেকাল করেছে। কে কখন মারা যাবে জানি না, কোন ব্যক্তিত্ব কখন চলে যাবে না যাবে যাবে জানি না, কার মৃত্যু কবে হবে জানি না, এই জন্য মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখন যদি বলেন ভাই মিডিয়ার কর্মীর কথা বলে আমাদের লাভটা কি, বা তার কথা শুনে লাভটা কি? ও আমার ভাইরা, কত নায়কের সাথে নাটক করেছে, কত নায়িকার সাথে নাটক করেছে, সিনেমা পাড়ায় তার সিনেমাও আছে, ও আজকে মারা গেল, চলে গেল কবরে। বলেন যাওয়ার পরে যদি বলে মান রব্বুকা, যদি বলে আমি রাজকুমার সিনেমা করেছি, মান দিনুকা আমি যমজ নাটক করেছি, মান নবীকা তিশার সাথে আমার ভালো সখ্যতা ছিল, বলেন কুপান বাড়বে না কমবে? আমরা চাই না
তার কবরে নির্যাতন হোক, আমরা চাই না সে কবরে কষ্টে থাকুক, আমরা চাই না তার কবরে আজাব হোক, কারণ এটা আমাদের চাওয়া হতে পারে না। বরং দোয়া করি আল্লাহ তার কবরকে ক্ষমা করে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিক। কিন্তু যেই ব্যক্তিটি মারা গেল কবরে কি নিয়ে গেল, কথা কয় না, কবরে কি নিয়ে গেল চিন্তা কি করেন কখনো? ও আল্লাহর বান্দারা আজকে যদি মারা যায় কবরে কি আল্লাহর কাছে দাখিল করব, আল্লাহর কাছে কি বলবো, এই চিন্তা কি আমাদের মধ্যে আসে নাকি? যেই কথা বলছিলাম আবু জাহেল পা চটকায় মারামারি করতে গেল মদিনায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে রওনা করলেন মদিনা মসজিদে নববী থেকে 80 কিলোমিটার দূরে। সেখানে যে যুদ্ধ করলেন, লড়াই করলেন, সংগ্রাম করলেন, ওগো আমার যুবকেরা আবু জাহেলকে হত্যা করলেন মাজ এবং মুআজ, যাদের সম্বন্ধে আপনাদের জানা আছে, ছোট দুই ভাই রাসূলের কাছে এসে বলল ওগো রাসূল যুদ্ধের ময়দানে যেতে চাই, আমাদের অনুমতি দেন। রাসূল বললেন তোমাদের তো এখনো বয়স হয় নাই, কেমন করে যুদ্ধের ময়দানে যাবে, তোমাদের তো অনুমতি দিতে পারি না। রাসূলের কাছে নাসর বান্দা হয়ে গেল, ওগো তরুণেরা, ওগো যুবকেরা, আজকে মাজ মুআজের ঘটনা আমরা অনেকেই জানি না, তাদের নাম জানি না, তাদের ইতিহাস জানি না, এই জন্য এখনকার যুবকেরা যুদ্ধের ময়দানে নয়, এখনকার তরুণেরা কিশোরেরা বলে যদি বাইক না কিনে দেন তাইলে আমি আত্মহত্যা করবুরি, ঠিক না বেঠে? পালসার গাড়ি এখন আর চলে না, এখন এই FZ কি 5 না কি উঠেছে, আর এসন এই জাতীয় গাড়িগুলো উঠেছে, যার পরে চড়লি মোটর সাইকেল মনে করে বাচ্চা, কোনো শিশু বসেছে। কয়দিন আগেও দেখলাম কুষ্টিয়ার এক বাবার এক সন্তান, বাবা তাকে বিদেশে মার কাছে বাড়াবাড়ি করতেছে মোটর সাইকেল কিনে দাও, তাই না হয়ে তা না হইলে আত্মহত্যা করবো, এমনকি আত্মহত্যা করার জন্য ফ্যানের সাথে দড়ি লাগায় ঝুলে পড়েছে, তারপরে উদ্ধার করেছে, সেই যাত্রায় বেঁচে গেছে, বাবার সাথে বলে বুঝাইয়ে সুজাইয়ে মোটর সাইকেল একটা কিনে দিয়েছে, এই মোটর সাইকেলে চাচা তো ভারে নিয়ে এসেছিল ওই কুষ্টিয়ায় একটা কনসার্ট হয়েছে ঈদের পরের দিন, ঈদের পরের দিন ওই কনসার্ট কুপাকুপি দেখার জন্য এসেছে, দেখে রাত্রি বাড়ি যাওয়ার সময় পাশে ছিল মেঘনি গাছ, অনেকেই তো ব্রিজও সাইড দেয় মনে হয় মেঘনি গাছ সাইড দিতে গেছিল, দিয়ে মেঘনি গাছের সাথে কুপাই দিয়ে ও তো মরেছে, মরেছে শ্বাসে, সাথে চাচা তো ভাইরও নিয়ে মরেছে, এই যে দুইজন মারা গেল, এক বাবা আর এক সন্তান, আর কোনো ছেলে নেই, মাটা কারো লোক নেই, বাবাটা কারো লোক নেই, নেটওয়ার্কের বাইরে চলে গেল। সাংবাদিকেরা জিজ্ঞাসা করলো যে এই ছেলেকে কেন মোটরসাইকেল কিনে দিয়েছেন, বলতেছে না কিনে দিলে ও ফ্যানের সাথে ঝুলে পড়িল, সেখান থেকে কোনো রকম করে বাঁচাই আনিলাম, আরো কয়েকদিন বেঁচে তারপর আজকে নেটওয়ার্কের বাইরে চলে গেল, কথা কি বোঝা গেছে? আজকে নেটওয়ার্কের বাইরে আমার যুবকেরা এখন বাইক চাই, ফোন চাই, আইফোন লাগবে, কি ফোন, আইফোন লাগবে, আইফোন না হইলে ও তো বন্ধুদের মধ্যে ভাব মারতে পারে না, দোস্তদের মধ্যে যে ভাব মারতে হবে, একটু সেলফি তুলতে হবে, 3টা ক্যামেরা ঠাস ঠাস করে দেখাইতে হবে, হুজুরিরও আসে না নাই, হুজুর কেনে নাই, কাতারে গিয়েছিল অনুষ্ঠানে, কাতারে যাওয়ার পরে ওখানকার বন্ধু বান্ধবেরা কিনে দিয়েছে, কারণ হুজুরকে যে টাকা দেয় তাতে আইফোন কি করে হবে গোরে, এখানে আইসি সারি না পয়সা এখনো দিই নাই। ও আমার ভাইয়েরা সেই সব কথা পরে বল, মানে যেই কথা বলছিলাম আমার কিছু আলে মোলামা টুপি মাথায় দিয়ে আল্লাহর বান্দা ওই আমার গাড়ির পাশে দাঁড়ানো কেন গো, আমার পরে কি আপনাদের কোনো রাগ আছে? ও আমার কলিজার টুকরারা, আমার আপনাদের পরে কোনো রাগ নাই, ভালোবাসা আছে, যদি চলে যান তাও কোনো আপত্তি নাই, কারণ আমরা জানি এই সামিয়ানার নিচে বসার জন্য ভাগ্যের দরকার আছে না নাই, আলেম হইলেই জান্নাতে যাবে, শহীদ হইলেই জান্নাতে যাবে না, আলেম হইলেই জান্নাতে যাবে না, শহীদ হইলেই জান্নাতে যাবে না, দানবীর হইলেই জান্নাতে যাবে না, আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিদের দিয়ে জান্নাত দূর, জান্নাত বলে সেই দেরি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন, আলেম হইলেই জান্নাতে যাবে না, 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে প্রথমে, এবং 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, এই কয় সুবহানাল্লাহ, এটা হবে নাউজুবিল্লাহ উল্টো পাল্টা করলি হবে, হ্যাঁ কি হবে, 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার মধ্যে 1 শ্রেণী হলো আলেম, কি আলেম, ওই আলেম সে এলেম অর্জন করেছিল, পৃথিবীর মানুষ যেন তাকে মাওলানা বলে, পৃথিবীর মানুষ যেন তাকে মুহাদ্দিস বলে, পৃথিবীর মানুষ যেন তাকে মুফতি বলে, পৃথিবীর
মানুষ জানো তাকে ডক্টর বলে, পৃথিবীর মানুষ জানো তাকে প্রিন্সিপাল বলে, সুপারিনটেন্ডেন্ট বলে, এই জন্যে এলেম অর্জন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার এলেম অর্জন হয়েছিল। আমার মাঝে মাঝে অনেকেই বলে, কবির বিন সামাদ আপনি ওয়াজ করি বেড়ান, আপনি কি মাওলানা নাকি? আমি কই, কেন ওয়াজ করার জন্য মাওলানা হতে হবে? এটা কোন হাদিসে আছে? কথা কয় না। আমি যদি আপনাদের মতো নাম ফুটাইনোর জন্য ডিগ্রি নিতাম, তাইলে বুঝে শুনে আগে মদিনা ইউনিভার্সিটিতে যেতাম, তারপরে আজহারে যেতাম, যাইয়ে মদিনা যাইয়ে পড়তাম, মক্কায় যাইয়ে পড়তাম, আজহারে যাইয়ে পড়তাম, তারপরে উগান্ডায় যাইয়ে পড়তাম, লিখতাম কবির বিন সামাদ মাক্কি আল মাদানি আল আজহারি আল উগান্ডি। হ্যাঁ, কারণ এগুলো লেখার দরকার আছে না নাই? যার টাইটেলের দরকার তার লেখার দরকার। আর যার টাইটেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন টাইটেল আছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন টাইটেল আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন টাইটেল আছে? না নাই। কিছু আলেমেরা আছে ওই মসজিদের মেম্বারটা ধরে থাকবে, ইমামতি চলে যাওয়ার ভয়ে ধরে রাখে যে উনি হাফেজ না হইলে ওর পিছনে নামাজ হবে না, উনি মাওলানা না হইলে নামাজ হবে না। আসলে নামাজ পড়ানোর জন্য মাওলানাও লাগবে না, হাফেজও লাগবে না, মুফতিও লাগবে না, মুহাদ্দিসও লাগবে না। যে ভালো জানে সেই সামনে যাবে, নামাজ পড়াবে, তার পিছনে নামাজ হবে। বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেঠে? এইগুলো বললে একটা ডিভাইডেড করে রেখেছে। কি করে রেখেছে? ডিভাইডেড। যে ওই জায়গায় যদি আমাদের এ চলে যায়, পাওয়ার চলে যায়, তাইলে তো আমরা কি করে খাবো? রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দিবেন। আপনার ইমামতিতে যদি আপনি ভয় পান, কিছু আলেম ওলামা আছে চিন্তা করে ইমামতি চলে গেলি খাবো কি করে, তার মানে ওরা আল্লাহকে রিজিক দাতা মানে না, ওরা মানে মসজিদ কমিটি আমার রিজিক দেয়। আর যারা মনে করে মসজিদ কমিটি রিজিক দেয় রে, ওই ইমামের পিছনে নামাজ হবে নারী, কারণ সে শির করতেছে। ঠিক বলছি তো? কারণ সে শির করতেছে। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক দিবেন আল্লাহ। হক কথা বলে না, অনেক আলেম ওলামা আছে হক কথা বলে না, আবার অনেক জায়গা আছে রে যেখানে হক কথা চলে না, হুজুরির কাছে শুনতে চাই, হুজুর গো রে কতদিন হইলো নবী মুহাম্মাদের জীবনে শুনি নাই, বিশিষ্ট নবী মস্ত পায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় তুং তুং আ তুং তুং, আগে কত শুনতাম গো রে এখন তো আর শোনা যায় না। ও গো হুজুর, আজকে একটু নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন। আল্লাহর রাসূলের জীবনী শোনাতে গেল হুজুর, শোনানোর পরে ইমাম সাহেব ডেকে, ইমাম সাহেবের ডেকেছে সবাই, এই কাছের এই সবদিনের দিকে না, কি হয়েছে ভাই? আপনি আপনার বললাম নবী মুহাম্মাদের জীবনী শোনাবেন, আর আপনি দেখলাম পড়ি পড়ি খালি আবু জাহেলের ঘটনা বলেন, ঘটনাটা কি? কয় আবু জাহেলের কথা নবী মুহাম্মাদের জীবনী শোনাতে গেলে আবু জাহেলের কথা তো অটোমেটিক চলে আসে, কয় চলে আসে ভালো কথা, কিন্তু যখনই আবু জাহেলের নাম নিচ্ছিলেন তখনই মনে হচ্ছিল আপনি আমার দিকে তাকাচ্ছিলেন, ঘটনা কি? কথা কি বুঝা গেছে? এখনকার আল্লাহর অলিরা যদি আল্লাহর নবীর জীবনী বলতে যে আবু জাহেলের কথা বলেন, আর চোখ যদি ওই দিক চলে যায় ও মাথাটা নিচু করে আর মনে করে আমার সাথে তো দেখছি আবু জাহেলের, হ্যাঁ রে, তাহলে কি উনি আমাকে বোঝাচ্ছে? মুসা আলাইহিসসালামের জীবনী বলতে গেলে ফেরাউনের কথা মনে এসে যায়, ফেরাউনের ঘটনাও বলা লাগে, আর চোখ যদি আল্লাহর অলির দিকে চলে যায় উনি মাথাটা নিচে রাখে আর মনে করে মনে হয় ফেরাউনের সাথে আমার মিলাই দেলে, যদি ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলা হয় তাইলে অমনি হুজুরের পরে ক্ষিপ্ত হয়ে যায় যে ফেরাউন নমরুদের কথা বলার কারণে, যে নমরুদের সাথে কি আমার মিল করে দেলে নাকি? আবার এখনকার সময় আলেম ওলামাদের কথা বলতে গেলে কিছু কিছু নাম চলে আসতে পারে না, পারে না, কথা কয় না, পারে না, পারে না। আমি যদি কোরআন হাদিস থেকে বলতে যাই আর আপনার সাথে যদি লেগে যাই, কিছু করার নাই, যেই লোকগুলোর ওখানে দাঁড়ানো ছিল বললাম আসতে উল্টো চলে গেল, কেন চলে গেল? কারণ আমি আপনাদের বুঝাই দিই, এই যে আমার রেজাউল ভাই শ্রদ্ধা ভাজন উস্তাদ জি স্যার বলে ডাকি, আমার স্যার, উনার বাড়িতে উনার বিবি মুরগি পুষেছে, মুরগিতে 10টা ডিম দিয়েছে, 5টা ডিম উনার আত্মীয় স্বজন মানে ব্যয় বা শ্বশুর শাশুড়ি এসেছিল, 5টা ডিম খাওয়াই দিয়েছে, তাহলে বাকি আছে কয়টা? 5টাই। 5টা ডিম মুরগি যখন তাওয়া লাগা হয়েছে বলতেছে খালি শুধু মাহফিল করি বেড়াও আর জামাত ইসলাম করি বেড়াও, তোমার দিয়ে কিছু হবে না, মুরগি যে তাওয়া লাগা হয়েছে, এই তুমি যদি পারো তাইলে আর 5টা ডিম অন্তত খুঁজে আনো, 5টা ডিম বসাইলে তো আমাদের লস হয়ে যাবে, 5টাতে যদি 3টে না ফোটে তাইলে 2টা বাচ্চা নিয়ে ঘুরি বেড়াবে। তাড়াতাড়ি করে উনি গ্রামে খুঁজেছে,
কার কি আছে না আছে, মুরগির ডিম আছে নাকি হাঁসের ডিম আছে, যে যা পারো দাও। একজনের কাছ থেকে পাঁচটা হাঁসের ডিম পেয়েছে, মুরগির পেটের তলে বসাই দিয়েছে। এক মাস পরে বাচ্চা ফুটবে না ফুটবে না, এক মাস পরে বাচ্চা উঠেছে। উঠার পরে মুরগি বলতেছে, ওগো আমার সন্তানেরা শোনো, তোমরা দয়া করে দূরে যাবা না, আমার কাছে থাকবা, পচা কাদা পানি মাখবা না, বৃষ্টিতে ভিজবা না, এখন কিন্তু কাল বৈশাখীর ঝড় হইতে পারে, যদি দূরে দূরে থাকো যে কোনো সময় ঝড় শুরু হইলে বেকায়দায় পড়ে যাবা, দয়া করে আমার কাছে থাকো। মুরগির পাঁচটা বাচ্চা মুরগির সাথে থাকে, কিন্তু ওই যে হাঁসের বাচ্চা যেই কয়টা পাড়াতে ডিম নিয়ে আইলো, ওই হাঁসের বাচ্চা পাঁচটা যেই দিকি পানি ওই দিকি যায়। তোদের এত করে বলছি যে আমার কাছে থাক, উপরে ইসরায়েল ঘুরে বেড়াই, আছে না নাই, উপরে ইসরায়েল আছে, ওই ইসরায়েলের শকুনগুলো হলো ইসরায়েলের সাথে তুলনা করলাম, ওরা ঘুরে বেড়ায় যে কোনো সময় সবল মেরে নিয়ে যেতে পারে, আমার কাছে থাক। পচা কাদা পানিতে কেন যাস, যদি সর্দি লাগে ডাক্তার দেখানোর মতো পয়সা নাই, এখন ইবনে সিনায় গেলেও ঠিক মতো ঠিক সিট পাওয়া যায় না, কারণ হাসপাতালের থেকে রুগী বেশি, ঠিক না বেঠি, রুগী বেশি। আর রুগী যদি বিদেশি হয়, আর বিদেশির বউ যদি হয়, তাইলে তো রোগের শেষ নেই, পরীক্ষা এইডা ওইডা, ওর একেবারে পুরো এই মাথা চুল থেকে পান্ন পর্যন্ত পরীক্ষা করাই দেয়। আর ও তো কলা দেয় না, স্বামী থাকে বিদেশে, কই আমি মনে হয় বাস পান না, স্বামী কয় না তোমার বাঁচতেই হবে, আমি যত টাকা লাগে আসি ডাক্তারের কাছে, ফোন দাঁড়ায় দাও, ডাক্তার সাহেব আমার বউ, একমাত্র বউ, দশটা না পাঁচটা না একটা মাত্র বউ আমার, ডাক্তার টাকা যা লাগে আমার ওষুধ যা লাগে আপনার। ডাক্তার বলে যে পাইছি রে, ওর রোগ থাকুক আর না থাকুক মোটামুটি পরীক্ষা করাইয়ে কুপান একটা টেনে দেয়, এরম আছে না নাই, আছে। ওগো আমার ভাইরা মুরগি বলতেছে, দেখ যদি সর্দি লাগে ডাক্তার দেখাবো কি করে, আমাদের তো এত টাকা নাই, আমার কাছাকাছি থাক। মুরগির বাচ্চা পাঁচটা, যেই পাঁচটা আসল ওইগুলো তো আছে, কিন্তু হাঁসের যে পাঁচটা বাচ্চা ওরা তো কাছাকাছি থাকা দূরের কথা, টিউবওয়েলের কাছে যে পচা কাদা পানি ছিল ওর মধ্যে যাইয়েতে কিলিবিলি কিলিবিলি মনে করছে কালকে ঈদ হবে, ওরে গোসল করা করিয়েছে, কাদা পানি মেখে আর চিনার কায়দা নেই। মুরগি বলছে আমার পূজা শেষ, আমার পূজা হয়ে গেছে, ওরে হাঁসের বাচ্চারা তোরা আমার জাতের না আমার জন্মেরও না, তোদের যদি জন্মটা আমার হইতো, জন্মটা ঠিক হইতো, তাইলে তুই আমার পেটের তলে থাকতিস রে, এইভাবে কাদা পানি মাখতিস নে, এই পচা কাদা পানি মাখার কারণ বোঝা হয়ে গেছে, তোরাই আমার জাতের না রে। তেমনিভাবে এই সামিয়ানার নিচেই যারা জাতের না, ওদের যেইভাবে বলেন ওরা আসবেও না থাকবেও না, কারণ ওরা ওই পচা কাদা পানি মাখবে, ওরা ওই জাতের না, ওরা আমাদের এই লাই নের নারী। কথা কি বোঝা গেছে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, এরকম আছে না নাই? কোরআন পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে, আছে না নাই? বাবা মারা গেলে কোরআন খতম, হুজুর চারিদিকে বসি কোরআন পড়ি, আমার আব্বার বেহেশতে থুই আসেন, হ্যাঁ হাফেজে কোরআনদের দাওয়াত দেয়, হুজুর আসেন আমার বাবার চারপাশে বসে কোরআন পড়েন, মনে করে এই মরা মানসির পাশে কোরআন পড়লি ও মনে হয় বেহেশতে দোতলায় থাকবে। আবার ওই ব্যক্তি যখন কোরআনের তরজমা করা হয় তখন বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। ওই দেখেন যে কটা উঠলো সব জুব্বা পরা, ওরা সব দেখেন ওখানে সিনের মধ্যে কোরআন আছে, কিন্তু ওরা মানবে না, যাই বলেন মানবে না, কারণ শয়তানের বাক্স ওখানের মধ্যে বেশি, খেয়াল করি দেখবেন আমি যা বলবো যদি মিলাই নিতে না পারেন পরে বলবেন,
কেউ হাফেজ আসছে ইমামতি করে খাওয়ার জন্যে, কেউ হুজুর আসছে সাইল তুলে খাওয়ার জন্যে, কেউ ডাইল তুলে খাওয়ার জন্যে, ও গের ইসলামের জন্যে পাবেন। দেখবেন যে বক্তার নামের শেষে আছে জিহাদি, যে জিহাদ করে তা জিহাদি বলে না মুজাহিদ বলে, কয় জিহাদ, জিহাদি। যে জিহাদ করে সে মুজাহিদ হবে, যে শহীদ হয় সে শহীদ, যে গাজী থাকে সে গাজী। আর যে জিহাদ করে একে আমরা এক বাক্যে তাদেরকে কি বলা হয়? মুজাহিদ। যে জিহাদ করে সে মুজাহিদ, আল্লাহর পথে। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, কি এটা বলে নাই যে একজন জিহাদি কখনো বসে থাকে না, বুঝলেন? উনি জিহাদি কোথায়? কবির বিন সামাদ জিহাদি কোথায়? স্টেজে টাকা দেয় নিয়েছে, পেট ভরি ছাগলের গোশ গরুর গোশ দিয়ে খাওয়াইছে, এখানে এসে জিহাদ করি বাড়ি যে ঘুমাই রয়েছে বসতে, উনি জিহাদি কথা কয় না। এই নামের শেষে যদি কবির বিন সামাদের নামের শেষে কোনোদিন জিহাদি লাগায়, বুঝে নেবেন ভণ্ডামি। কথা মনে থাকবে? বুঝে নেবেন ভণ্ডামি। কোনে জিহাদ করেছি আমি? শাপলা চত্বরে রক্ত ঝরেছে, কবির বিন সামাদকে পাওয়া যায় নাই, কোরআনের হাফেজেরা শহীদ হয়েছে, আল্লাহর আল্লাহর নবীর মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে, কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। কাদিয়ানের কাদিয়ানিরা খতমে নবুয়াতের পরে আঘাত করেছে, তাদের বিরুদ্ধে মিছিলে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই, কোরআনের জন্য সংগ্রামে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই, নাস্তিকদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। ওয়াস মঞ্চে যখন দাওয়াত করে 50,000 টাকা অগ্রিম বুঝে দিয়ে খাওয়ায় পড়ায় এনেছে, এখানে এসে বড় বড় কথা বলে কবির বিন সামাদ জিয়াদি, ভণ্ডামি করার জায়গা খুঁজি পাও না, কথা কয় না, বিশাল জিহাদি। তুমি জিহাদি কেমন বাগাছড়াই আইসো, বাগাছড়াই যে রাজপথে একটু কথা বলো দেখি। এইগুলো নামের শেষে এক এক টাইটেল, নামের আগে টাইটেল, কোনো টাইটেল লাগবে না, কোনো টাইটেলের দরকার নেই, কারণ আমার আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা কারো হতে পারে না যে নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমার যুবকেরা, কে ভার্সিটিতে পড়েছো, কে কলেজে পড়েছো, কে ইউনিভার্সিটিতে পড়েছো, এটা দেখার বিষয় নয়, কে কোথায় পড়েছো নাকি পড়ো নাই এটা দেখার বিষয় নাই, আল্লাহর কোরআন জেনে রাসূলের হাদিস মেনে আল্লাহর পথে থাকতে পারাটাই তোমার জন্য গর্বের বিষয়, ঠিক না বেঠে? আজকে ডিভাইডেড করা হয়, ও কোন মাদ্রাসার ছাত্র এখানে কথা বলবে, ঠিক না বেঠে? কোথা থেকে পড়ে এসেছে, ওকে দিয়ে খেলা হবে না, কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, যদি তোমরা একটা আয়াত জানো সেটা প্রচার করো, একটা জানলেই আপনি প্রচার করতে পারবেন, এইটাই আপনার জন্য সার্টিফিকেট। মাওলানা হইতে হবে, টাইটেল পাস দিতে হবে, ডক্টরেট করে আসতে হবে, আজহারে পড়তে হবে, মাদানিতে পড়তে হবে, মাক্কি পড়তে হবে, কি আপনার ওই হাফেজে কোরআন শেষ করতে হবে, এইটা না, আপনার ডিগ্রি হলো রাসূল বলছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া। মনে থাকবে যুবকেরা, তাহলে কালকে থেকে সৎ কাজ করা যাবে তো, কথা কয় না যাবে? কারা কারা আজি হাত উঁচু করেন, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ণ তাকবীর। আওয়ামী লীগের নেতা হাদিসের পক্ষে কথা বলতে হবে, অনেক আওয়ামী লীগের নেতা বলে কি ভাই আমরা তো অত কোরআন বুঝি নে, আপনারাই বলেন কেন আপনার কোরআন বুঝতে হবে, আপনি বুঝবেন না কেন? কোরআন কি আমার আব্বার কিতাব, কথা কয় না? কোরআন কি জামাত ইসলামের, হেফাজতে ইসলামের? তাহলে কোরআন কার? আল্লাহর কিতাব। হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের কাউকেই কোরআন ধরতে নিষেধ করা হয় নাই, গোটা বিশ্বের মানবতার জন্যে, ইনসান মানুষের জন্যে কোরআন এসেছে, খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে কোরআন দিয়ে দিয়েছেন, এই কোরআনের বয়ান করেছে মানুষের জন্যে, সুতরাং মানুষ যারা তারাই কোরআন পড়বে, কোরআন থেকে শিক্ষা নেবে, দীক্ষা নেবে, কোরআন প্রচার করবে। ছাত্রলীগের নেতা এইবার তারাবি পড়াইছে, আমি এত খুশি হয়েছি, আমি কইছি আমার উলামা লীগের নামটা লিখে নেন দিন, কথা কয় না? কারণ ছাত্রলীগরা তারাবি পড়াইতে হবে, যুবলীগরা কোরআনের পক্ষে কথা বলতে হবে, বাগাসড়ার রাজপথে দাঁড়ায় আমার যুবলীগের বাগাসড়ার সভাপতি বলতে হবে, পৃথিবীর মানুষের রচিত কোনো আইন এই বাগাসড়া শুধু নয় বাংলাদেশে চলবে না, আল্লাহর আইন চালাইতে হবে, এইটা যুবলীগ থেকে বলতে হবে, ঠিক না বেটি? এই কথা যখন আপনারা বলবেন আপনার পিছনে নাড়াই থাকবি দেবো,
জয় বাংলা আপনার পিছনে যাই বলবো, আপনি বলিয়ে দেখেন পিছনে আছে কি নাই। কোরআনের পক্ষে শুধু জামাতরা কথা বলবে, হেফাজতরা কথা বলবে, চরমানারা কথা বলবে, ওরা তো এটা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। আপনি আওয়ামী লীগের লোক, আপনি কেন কোরআনের সঠিকটা তুলে ধরছেন না? আমি আওয়ামী লীগের সন্তান, আমি তো তুলে ধরতেছি। আমার এই গান শুনবি আমার যুবকেরা, তোরা আমার লাস্টে উঠেছিস কেন? লাস্টে ওঠে কিডা বক্তা না ওয়াজ করে না, তোমরা করবা দুই নম্বরই। আবার আমার সাথে গান, আমি তো বারোটার মধ্যেই শেষ করার কথা, আর পাঁচ মিনিট আছে। গান তো আমার ভাল লাগে না মাঝে মাঝে। এখন আমি মাহফিল শুরু করেছি, আপনার বল শুরু করেছি, তাহলে শুরুটা করি অন্তত। হ্যাঁ, তারপরে খেলা হবে। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল, এসেছেন কই? বিদায় নিয়েছেন, দায়িত্ব আছে অনেক, কাজ বেশি। জনাব হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু সাহেব, সভাপতি সাত নম্বর কায়বা ইউনিয়ন আওয়ামী লীগ, এই যে দেখেন, ঠিক আছে, আওয়ামী লীগের সভাপতি প্রধান অতিথি, এটা ঠিক আছে। সাবেক চেয়ারম্যান সাত নম্বর কায়বা ইউনিয়ন পরিষদ, কারণ কোরআনের মাহফিলে ওনাদের থাকার দরকার আছে না নাই? আমরা ওনাদের মাইনাস করি বলে ওনারাও আস্তে করে মাইনাস পিছনের কাতারে বসে কি আর পিছনে, আপনি এসে খুতবা দেন তাইলে যে দেশ পরিবর্তন হয়ে যাবে, কথা কয় না। আমি শুনলাম আমার শ্রদ্ধাভাজন আপনাদের আসনের এমপি সাহেব জনাব আফিল উদ্দিন সাহেব সেদিন জামতলায় আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে, এটা তো দরকার। এমপি সাহেব যদি কোরআন হাদিস থেকে কথা বলে তাইলেই তো দেশ পরিবর্তন হবে, ঠিক না বেটি? আমরা সারাদিন বইলে কোনো কাজ হবে না। এই যুবকেরা মোটরসাইকেলে যে গিয়ার দিয়ে বেড়াইছে ঈদের পর দিন, দিয়েছে না? পিছনে একটা করে ছিল না পাওয়ার ব্যাংক, ওইগুলো নিয়ে গদখালি গেছে না যায় নাই? গেছে। এই যে গদখালি গেল, এত করে ওগের ওয়াজ শুনালাম সারা রমজান মাস ধরে যে দেখ তোরা মোটরসাইকেলে পিছনে নিয়ে এইভাবে টাঙ্কি মারিস না, আমাকে খারাপ লাগে। ও কিন্তু সেই ওয়াজ ঈদের দিন শয়তান বেরোয় বলছে তুই যা করার আজ করিয়ে নি, মানে শয়তান এসে আমাকে ওয়াজ এক মাসে ঘুরাই দিয়েছে, এক মাসে মানে একদিনই ঘুরাই দিয়েছে। এক মাস ধরে ওয়াজ করলাম যে তোরা যেন উল্টো পাল্টা করিস নি, ওরা ঈদ নামাজ পড়িয়েতে উল্টো পাল্টা শুরু করতেছে। কইরে গদখালি তো পা ফেলানোর জায়গা নেই শহরগুলো, তারপরে যে এখন আবার কি কফি হাউস মাউস, কফি হাউসে সেই আড্ডাটা আয়োজন নেই, ওরা আবার দেখলো আড্ডাটা করতে হবে। তো এই যে মান্নাদের বললো অসুবিধা নেই, আমরা আড্ডাটা চালাচ্ছি, তুমি বেশি থাকলে আবার গান গাইতে কফি হাউসের সেই আড্ডাটা আজও আছে আরও বেশি কায়দা করিয়া আছে, ঠিক না বেটে? তো এখন এই যে কফি হাউসে এই সব করি বেড়াচ্ছে পাকামো, এইগুলোর বিরুদ্ধে ওয়াজ করলাম। আমার ওয়াজ এখানে শুনিয়ে নিয়ত করি সই যে কালকে তাহলে এই করবো না, সকালবেলা যাই ওর গার্লফ্রেন্ড ফোন দেয়, এই কি ব্যাপার আমি গুছাই বসে আছি তুমি কই? কয় আমি হুজুরির ওয়াজ শুনেছি যাবার না, কয় তাহলে আমি বললো মকসেদ মেম্বারের ছেলের সাথে গেলাম, হ্যাঁ আমি আসতেছি, কইল যাই লাগে, হ্যাঁ ও পাকাম খুব খুশি, এই কথা বলতে পারলি তো খুব খুশি। এই জন্যই তো ওই যে আমাদের আবরারুল্লাহ কাসিফ ভাই বলেছে যে কোনো মেয়ে দেখে যদি প্রশান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ। ওরে খুশি যুবকরা, আল্লাহ কত বড় খাটাসের খাটাস। আমার সেদিন চাঁপাইনবাবগঞ্জে প্রশ্ন দিয়েছে, হুজুর যদি কোনো মেয়েকে দেখে প্রশান্তি খুঁজে পাওয়া যায় তাহলে কি হবে? আমি বললাম আবরারুল্লাহ কাসিফ ভাই তো বলে দিয়েছে দ্যাটস এনাফ ফর ইউ। আসলে উনার কথাটা ঠিক আছে, কিন্তু সেই কথাটা হলো যদি আপনি মেয়ে বলতে তো শুধু গার্লফ্রেন্ড না, মাও তো মেয়েদের জাতি নাকি, মাকে দেখে যদি প্রশান্তি খুঁজে পান দ্যাটস এনাফ ফর ইউ, কারণ আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন কোন সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায় আল্লাহর নবী বলছেন তার ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মায়ের দিকে যদি আপনি নেক নজরে তাকান আর প্রশান্তি খুঁজে পান দ্যাটস এনাফ ফর ইউ, আপনার কলিজার টুকরা সন্তান আছে, যেই কলিজার টুকরা সন্তান আপনার চোখের সামনে ঘুরে বেড়ায় তার দিকে তাকায় যদি আপনি প্রশান্তি খুঁজে পান দ্যাটস এনাফ ফর ইউ। আপনার বউ একজন মেয়ে, আপনার স্ত্রী একজন মেয়ে, আপনার স্ত্রীর দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান দ্যাটস এনাফ ফর ইউ। এ জাতীয় আরো যে নারীদের সাথে বিবাহ হারাম দেখে করা যায় যাচ্ছে, ফুপু খালা তাদের দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান আত্মিক প্রশান্তি তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। আপনি গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে যদি প্রশান্তি খুঁজে পান তাইলে এইটা আপনার এনাফ না, এইটা হলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ, বলেন ঠিক কিনা? কারণ ওইদিকে তাকানো যাবে না, তাকানো যাবে না। আবার কিছু অলিয়া অলিয়া বলতেছে যে আপনারা চাইলে গার্লফ্রেন্ড থেকে উপহার নিতে পারবেন, কারণ নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন নাউজুবিল্লাহ, এটা কি মানার মতো কথা?
রাসূলের নামে মিথ্যাচার ভাইরাল হওয়ার জন্য নানান জন নানান পথ অ্যাপ্লাই করতেছে। এক হাফেজ সাহেব মাওলানা সাহেব দেখলাম টিকটক করে চুলমুল কালার করে এখন তার নিয়ে পড়ে আছে, সবাই চোখে পড়েছেন আপনাদের, তার নিয়ে পড়ে আছে যে হাফেজ আগে ওয়াজ করে বেড়াতো এখন কেন চুলমুল কালার করে সে এই টিকটক করতেছে। কারণ ভাইরালের নেশায় যুবকেরা ছুটে চলেছে, বলেন ঠিক না বেটি? যখন দেখেছে ওয়াজ করে পরিচিত হইতে পারি নাই, এখন তাইলে একটু টিকটক করি দেখি পরিচিত হওয়া যায় কিনা। কয়দিন পরে আবার বলবে টিকটক ছেড়ে দিলাম পরিচিত হয়ে, হুজুর আলেমে দিন হয়ে যাবে, এইবার উনার দাওয়াত ঠেকায় কিনা, ঠিক না বেঠি? অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, কবির বিন সামাদ ভাই আপনি নাটক করতেন, নাটক বাদ রেখে আবার ওয়াজে আসলেন কেন? আমি কই কই নাটক তো বাদ দিই নাই, নাটকও করি ওয়াজও করি। অনেকেই জানে না যে আমি নাটক থেকে ওয়াজে আসছি, আসলে এটা মূল কথা না, আমি ওয়াইজিন থেকে নাটকে গিয়েছিলাম। আমার বাবা ছিল বক্তা, জানেন আপনারা, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ স্যার এখানে আছেন রেজাউল সাহেব মাওলানা, উনি আমার আব্বাকে চিনতেন, সাংগঠনিক এবং বক্তা মাওলানা মুহাদ্দিস আবু সাইদের সাথে সাংগঠনিকভাবে এক মাসেরও বেশি সময় ধরে মাহফিল করতে হয়েছে, সাংগঠনিক দায়িত্ব পালন করে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল, তাফসির মাহফিল, সিরাতুন্নবী মাহফিল। আমার আব্বা ছিলেন বক্তা, আব্বা থাকতেও আমি ওয়াজ করেছি, আব্বা ইন্তেকালের পরেও আমি ওয়াজ করেছি। কিন্তু যখন দেখলাম এই জায়গাটায় খুব বেকায়দা অবস্থা, আমি আমার মার কাছে, মা বেঁচে আছে না কোনো, আপনারা খোঁজ নিতে পারেন, যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমি আমার মাকে বললাম, মা আমি এই ওয়াজের স্টেজে যাব না, আমি মাপ চাই, আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, আমি বক্তা হব না। এরপরে যে ওয়াজের ময়দানটা ছেড়ে দিয়েছিলাম, যে কারণেই ছাড়ি সেটা কোনো না কোনো কারণ ছিল, যাই হোক কারণটা এরকম যে যেটা বললে আমাদের গায়ে থুতু পড়বে, যাই হোক আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীর লিখে রেখেছেন, ঠিক না বেঠিক? আজকে যে আমি এখানে আসব এটা কি আমি আসতে চেয়েছি না আল্লাহ নিয়ে আসতাম? কথা কয় না, আল্লাহ আমার তাকদীরে লিখে রেখেছে, আমি কি করতাম? গড়াতে 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 আবার এনে দিল। আমি মাঝে মাঝে মনে হয় আমার বাবা হয়তো দোয়া করেছিলেন ইন্তেকালের সময়, আমার আব্বা মারা যাওয়ার সময় মাহফিল থেকে ফেরার পথে বারো বাজারের রাজপথে লাশটা পড়েছিল, আমরা যে লাশটা পেয়েছিলাম কালীগঞ্জে থানার সামনে, রক্তাক্ত দেহটা, কান থেকে এখনো দেখছি টপ টপ করে রক্ত বের হচ্ছে, আব্বা বলে চিৎকার করে ডেকেছি আর সাড়া দেয় নাই। আমার আব্বার সাথে শেষ কথা বলার সৌভাগ্য হয় নাই, জুমার দিন জুমার নামাজ আদায় করে কালীগঞ্জ বেথুলি নামক এক গ্রামে বারো বাজারের পাশে মাহফিল করতে গিয়েছিলেন, সর্বশেষ রাতটাও গিয়েছে মাহফিলে, সেই বাবার সন্তান আমি। কোরআনের মাহফিলে আব্বা থাকতে ওয়াজ করেছি, আব্বা মারা যাওয়ার পরে ওয়াজ করেছি। যারা বলে যে নাট্যকার ওয়াইজিন হয়েছে, তা হয় নাই, ওয়াইজিন নাট্যকার হয়েছিল। তোমরা জানো না তাই বলো, আগে ইতিহাস জানো, এখন যদি বলেন তাহলে ওয়াজ করেন কেন? না করলে এই যে দেখেন আজকে প্রধান বক্তা, উনারা ভয় পেয়েছে, সত্য কথা বলি যে কবির বিন সামাদ ওয়াজ করে চলে যাওয়ার পরে এই মাহফিলে লোক পাওয়া যাবে না, বলুক। তাইলে আমার দোষ না আপনাদের দোষ? কাদের দোষ? আমার দোষ না আপনাদের দোষ? তাহলে আপনারা চলে যাবেন যদি আমি লাস্টে না করি, আবার দোষ দেবেন আমি কেন আজের স্টেজে? তাহলে আমি কি এই দায়ী? কথা কেন, আমি কি এর জন্য দায়ী? তাহলে আমি তো দায়ী না। আসেন কিছু মাহফিলটা শুরু করে নিই, তারপর কটা গান শোনাই দুমদাম করে চলে যাবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের আলোচক ছিলেন প্রধান বক্তা মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল গফফার খুলনা, অত্যন্ত চমৎকার হৃদয়ের এবং চমৎকার একজন আলোচক। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, হাফেজ আক্তারুজ্জামান সাহেব আলোচনা করেছেন, আরও বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান। আমার ডানে বামে আরও শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে অনেকেই আছেন যাদের জুতা যদি সুজা করে দিতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। আমার আশেপাশে দাঁড়ানো যুবকেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। ভূমিকায় কিছু কথা বলতে হয়, তার মধ্যে একটা কথা না বললে হবে না, সেটা হলো আপনারা ইতিমধ্যে শুনে থাকতে পারেন ফরিদপুরের মধুখালীতে একটা মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে সেখানে কনস্ট্রাকশনের কাজ করছিল কিছু মুসলমানেরা, তাদের উপরে চড়াও হয়ে গণধোলাই দিয়ে আমার একজন মায়ের বুক খালি করা হয়েছে, এক মায়ের সহোদর দুই সন্তান দুই সহোদর ভাইকে হত্যা করা হয়েছে। এই খবর আপনারা শুনেছেন নাকি শোনেন নাই? এই হত্যা হওয়ার পরে বাংলাদেশের চেতনাবাজ, বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের মিডিয়া, আন্তর্জাতিক বিশ্বের মিডিয়া, বাংলা অন্য দেশের চেতনাবাজ, যারা মানবতার পক্ষে যারা কথা বলে, যারা হিউম্যানিটির কথা বলে, যারা মানবতার পক্ষের ধোয়া তুলে বিভিন্ন সময় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, দুইজন মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। এখন পর্যন্ত
শিক্ষক, কোন সচেতনতা, কোন সচেতন কর্মীদের, ওই মানবতার কর্মীদের বক্তব্য পাওয়া যায় নাই বলেন ঠিক কেরা? অথচ একজন নারীকে একজন পুলিশ অফিসার শুধুমাত্র পর্দা করে না, এবার রোজার মাসে একটা ধাক্কা লেগেছিল কোন একটা কারণে, ওই নারীকে বলেছিলেন আপনার বোরখা পরেন নাই কেন, এর জন্য সেই পুলিশ অফিসারের চাকরি গেছে না যায় নাই, কথা কয় না গেছে না যায় নাই? এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সৌহার্দ নিয়ে বসবাস করতে চায়, সম্প্রীতি নিয়ে বসবাস করতে চায়। আজ পর্যন্ত মন্দিরে হামলা হয়েছে, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, মৌলবীরা, মোল্লারা, মাওলানারা হামলা করেছে, একটাও প্রমাণ করতে পারে নাই বলেন ঠিক কেনা? ষড়যন্ত্র করে হামলা করে মুসলমানদেরকে দমন করার এই ষড়যন্ত্র বহুকাল ধরে চলে আসছে, ঠিক না বেঠে? যেই সহোদর দুইজন ভাইকে হত্যা করা হয়েছে, তাদের মায়ের বক্তব্যটা যদি শোনেন, তাদের মায়ের বক্তব্য আমি এখানে রেখে দিয়েছি। তাদের মা চিৎকার করে কেঁদেছে আর বলেছে, আহারে যদি আমার দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানকে অন্তত বাঁচিয়ে রাখতো, তাও আমি অন্তত আমি মা ডাক শুনতে পারতাম। এই যে বলেছে, আমার আমার মানিকের হাত পা বাইদে অনেক কষ্ট দিয়ে মারিছে, আমি পথের পাগল হয়ে গেছি, আমার একটা সন্তানকে মাইরে আর একটা সন্তানকে বাঁচায় রাখলেও তো আমি একটু সান্ত্বনা পাইতাম, আমার মা বইলা ডাকার মতো কেউ থাকতো। একজন মায়ের দুইটা সহোদর ভাই, দুইটা কলিজার, মায়ের দুইটা কলিজার টুকরা সন্তান, আপন দুইজন ভাই কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েছে, তাদের হাত পা বেঁধে হত্যা করা হলো, মায়ের বুক খালি করা হলো। অথচ এই নিয়ে প্রতিবাদ করার মতো বাংলাদেশে একটা মুসলমান পাওয়া গেল না, এই মুসলমান থেকে কোনো লাভ নাই, ঠিক না বেঠে? অথচ যদি কোনো মন্দিরে এমন হামলা হতো, আর কোনো মন্দিরে যদি কাউকে পিটিয়ে ষড়যন্ত্র করেও মারা হতো, অথবা কোনো হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাইদের আল্লাহ না করুন যদি তারাও ষড়যন্ত্র করে মারতো, তাও মানবতার কর্মীরা হিউম্যানিটি ওয়াচ না কি কয় এইসব আছে, ওরা এসে একেবারে সংবাদ কয়দিন আগে নড়াইলে আমি গিয়েছিলাম, মাশরাফি বিন মুর্তজার আসনে হিন্দুদের বাড়ি ঘরে নাকি আগুন লাগাইয়েছে, যে এ শুনলাম আগুন লাগাইয়েছে কি একটু ঝামেলা হয়েছে, বাকিটা নিজেরাই করিস, কইরে পুড়ায়ে একেবারে গণমাধ্যম সংবাদ মাধ্যম সব কিছু এতটাই হাইলাইট করা হলো যে ওই জায়গায় যেন মুসলমানেরা এত খারাপ কাজ করেছে। দুঃখজনক হলেও সত্য, ওই অঞ্চলে যেই মুসলমানদের খুঁজে পাইনি, আমি ক্যামেরা নিয়ে গেছি, ভয় থেকেও ক্যামেরার সামনে সাক্ষাৎকারও দেয়, আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন। এই অবস্থাগুলো, তার মানে সংখ্যালঘু ওরা না, সংখ্যালঘু আমরা, ঠিক না বেঠে? সংখ্যালঘু কারা? সংখ্যালঘু আমরা। অধিকার দিতে দিতে এতটাই অধিকার দিয়েছি। একজন, আমি যখন আমার স্যারের বাড়ি গিয়েছি, স্যার বলতে, স্যারের ছেলে বলতেছে, স্যার কবির বিন সামাদ ভাই এসে, ওর কিন্তু আস্ত কলা দেওয়া যাবে না, বলছে কি করা যায়, তাহলে তুমি অর্ধেক দাও আমি অর্ধেক দিই, তাহলে কি হইলো, আস্ত কলা হয়েছে না হয় নাই? এই জন্যে ভাইয়েরা আমার, আসুন সচেতন হই, কথা বাড়াবো না, দুই তিনটা সঙ্গীত শোনাবো। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা কেন তেলাওয়াত করেছিলাম, আমাদের একটু বাস্তবতা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের ময়দানে মানুষের মুখে আঠা লাগিয়ে দেবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা কৃতকর্মের সাক্ষ্য দেবে। কি কি সাক্ষ্য দেবে এই বিষয়ে বিস্তার আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখিত যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কথা বাড়াবো না, কিছু সঙ্গীত শোনাবো। এর আগে তিনজনের কথা বলছিলাম যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার মধ্যে এক শ্রেণীর কথা বলেছি, তারা কারা? আলেম, যারা নিজেদের জাহিরি করার জন্য আলেম হয়েছে, যে আমি মাওলানা মুফতি মুহাদ্দিস, আমাকে বলবে সবাই মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এই যে এই সাহেব হওয়ার জন্য যারা হয়েছে, এরা এক নম্বর। দুই নম্বর শহীদ, যে শহীদ হয়েছে, যে মানুষ বলবে সে কত বড় বীর যোদ্ধা ছিল, জীবন দিয়েছে, শহীদ হয়েছে সুখ্যাতির জন্য, তার নামের আগে এখন শহীদ লিখা হয়, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তিন নম্বর হলো দানবীর, কি
দানবীর দান করেছে, দান করেছে এই জন্যে যে মানুষ বলবে কবির বিন সামা দানবীর, দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। যেখানে যাই কবির বিন সামাদের মতো দানবীর হয় না, টাকা দেয় হাজার হাজার, আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন দানবীর হজরত মাওলানা রেজাউল করিম সাহেব, নারায়ণ থাকবে। হ্যাঁ, এই দানবীর দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। মনে থাকবে, তিন শ্রেণীর মানুষ। এই লৌকিকতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআনের কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। কথা কয় না ভাই, কষ্ট হচ্ছে, একটু আওয়াজ দেওয়া যাবে না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাইনা দেশে কোরআনের আইন আছে না নাই। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাইনা দেশে কোরআনের আইন, এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব, ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? শুধু ভালো লাগে না তা না, আবার কোরআনের কথা বলতে গেলে বাধা দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? কোরআনের আইন কায়েম করার জন্য যদি রাজপথে কেউ থাকে, তার নামে মামলা, তারপরে হামলা, তার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাকে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ, এমনকি ফাঁসির কাষ্ঠে ঝুলানোর নাজির আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের বক্তব্য হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি, ঠিক না বেঠে? একটু জোরে বলেন ঠিক না বেঠে, হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে। গত দুই দিন আগে কি যেন কলার কাজির হাটে এই কথা বললাম, এক আল্লাহর ওলি এসে বলছে হুজুর আপনি আর কিছু বলা লাগবে না, কালেকশনটা করে দিয়ে চলে যান। কথা কি মিথ্যে বললাম? হাত উঁচু করে বলেন মিথ্যে না সত্য, হাত উঁচু করে বলেন, বলেন
সাক্ষী দেন হাত উঁচু করে, যাদের সত্য মনে হয় না, এইবার যারা সত্য মনে হয় না তারা হাত উঁচু করেন যে না হুজুর মিথ্যে বলেছেন। আছেন একজন? কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজবন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না। কথা কয় না? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কোরআন প্রেমিকেরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? চরমনারা যদি ইসলামের কল্যাণে কোনো কর্মসূচি ঘোষণা করে, সেই কর্মসূচিতে জামাতের লোক বলল না ওই কর্মসূচিতে আমরা যাওয়া যাবে না, তাইলে কি ইসলাম হলো নাকি? হেফাজত জামাত আওয়ামী লীগেরাও যদি ইসলামের কল্যাণে, যুবলীগেরা যদি, আমার ছাত্রলীগেরা যদি ইসলামের কল্যাণে কোনো কর্মসূচি ঘোষণা করে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারুকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ও না। কথাটা কার? চিল্লাই বলেন কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? তাইলে আমরা কি টুপি নিয়ে বিভেদ করব, দাড়ি নিয়ে বিভেদ করব, পাঞ্জাবি নিয়ে বিভেদ করব, শার্ট প্যান্ট এইগুলো নিয়ে বিভেদ করতে করতে আমার দেশে তর্ক বিতর্ক হাসছে? ওই জালি হাসান ওসামা ভাই, ওই যে তুয়াইলে না পাগড়ি সামনে দেয়, ওইটা কোন হাদিসে পেয়েছে আমি জানি না। অনেকেই সবাই পিছনে দেয় আর উনি সামনে দেয়, ওই আল্লাহর ওলির কাছে কলরব খারাপ, মুহিব খান খারাপ, সাইদি খারাপ, আজহারি খারাপ, আব্বাসি খারাপ, তারপরে চরমনার শিল্পীরা খারাপ, জামাতের শিল্পীরা খারাপ, এমনকি মওদুদি আল্লামা রাহিমাহুল্লাহ খারাপ, আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ খারাপ, সব খারাপ, ওই একজন ভালো। কয়েকদিন আগে বিরাদার রাহুলির সাথে ঈদের পরে তর্ক বাধাইছে, 8 রাকাত না 20 রাকাত, এই 8 আর 20 নিয়ে তর্ক হয়, আর ওইদিকে মন্দিরে হামলাকে কেন্দ্র করে মুসলমানদেরকে মেরে পাঠিয়ে ফেলে, নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দেয়, এইটা নিয়ে কথা বলার মতো আলেম পাওয়া যায় না। তার মানে এই আলেমগুলো আসলে আলেম না, এইগুলো পেট পূজারি ভণ্ড। ঠিক না বেঠে? মসজিদে তর্ক করতেছে 8 রাকাত না 20 রাকাত, আর এদিকে পিটায়ে তক্তা বানাই ফেলছে। কথা কয় না? এইটা নিয়ে তর্ক করবেন নাকি আগে আসলটা ধরবেন? ওই যে আমাদের অবস্থা হলো, শুনেছে যদি পাগড়ি পরে নামাজ পড়ে তাইলে নামাজে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মাঠে গেছে পাগড়ি নীতি মনে নেই, হঠাৎ করে মনে হইলো 70 গুণ সওয়াব কেন ছাড়িয়ে দেবো, লুঙি খুইলে ন্যাংটা হইয়েতে পাগড়িটা বেঁধে নিয়েছে, যে 70 গুণ সওয়াবের আগে তেষ মেরিয়ে নি। ঠিক না বেটে? এখন আমরা এই মুসলমান, মুসলমান বাইরে আমার কেমন মুসলমান? কয়েকদিন আগে বাঁকড়ায় আলোচনা করলাম, হঠাৎ করে কমিটি ফোন করি বলছে হুজুর আপনি তো বিশেষ বক্তা, প্রধান বক্তা যিনি, উনার সাথে একজন হিন্দু আসবে মুসলমান হওয়ার জন্যে, এখানে এসে মুসলমান হবে। আমি বললাম হিন্দু কি আপনাদের এলাকার? বলছে না, ওই হুজুরির সাথে ওই দিক থেকে আসবে। আমি বললাম এইগুলো হলো আসলে হিন্দু না, ওরা হলো মুসলমান। কিছু মুসলমান আছে মানুষের সিম্প্যাথি নিয়ে ব্যবসা করে, এসে বলে আমার এই হুজুরির ওয়াজ শুনে খুব ভালো লেগেছে, আমি ওর হাতে কালেমা পড়ে মুসলমান হইতে চাই। আর মিডিয়া তো থাকে হুজুরও বগল বাজায়, আমি কত বড় সাইদি হয়ে গেছি যে আমার ওয়াজ শুনে এখন মুসলমান হয়, এই জন্যে সাথে করে বক্তা নিয়ে আসবে। আমি বললাম আমিও রাজি, তবে এলাকার যদি হয় তাইলে স্টেজে মুসলমান করা উচিত, কারণ এলাকার মানুষ জানুক। আর যদি দূরের হয় তাইলে মাদ্রাসায় অথবা কোনো এমন কোনো জায়গায় মুসলমান করলে হয়ে যায় যে মানুষ জানার এত দরকার নাই। আর স্টেজে যদি তার খুব শখ হয় মুসলমান হইতে, তাইলে আমার কথা হলো হুজুর কালেমা পড়াবে আর আমি নুনু খেটে দেবো সুন্নাত। হ্যাঁ, কারণ আমি বিশেষ বক্তা, এই যখন বলেছি ওই হিন্দু আর মুসলমান হতে আসিনি,
কারণ ও তো আসলে হিন্দু মুসলমান হবে না, হইলো ভাইরাল পারসন। কথা কি বোঝা গেছে? কোনোভাবে ভাইরাল হতে হবে, হুজুর ভাইরাল হবে, হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমরা মিলাইয়ে দেখলাম এমন মুসলমান অনেক হুজুরের কাছে গিয়েছে, পাঁচ জায়গায়, সাত জায়গায়, দশ জায়গায়, যে বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমার এত ভালো লেগেছে, মুসলমান হতে চাই। মুসলমান হয়ে কালেমা পড়ে তারপরে বলেছে ওনার তো সংসারের অবস্থা খারাপ, মুসলমান হয়েছে আপনারা সহযোগিতা করেন, এইবার টাকা পেয়েছে, পগল বাজাতে বাজাতে এ বাড়ি গেছে রে। আর আমি যাই বলেছি কালেমা পড়াবে প্রধান বক্তা, আর আমি দ্বিতীয় বক্তা কুসুমুল্লাহ দেব, ছুরি বাইল দিচ্ছি, নিয়ে আসতেছি সাথে করে, বলছে আমার আর দরকার নেই। আমার এক হিন্দু বন্ধুর বলতাম, দোস্ত চল ওই পাড়ায় একটু কাজ, কয় না যাবো না, কে আছে ও হাজাম পাড়া, ও মনে করে হাজাম পাড়ায় গেলি বলে কেটে দেয়, হাজাম পাড়ায় যাবে না ভাইরাই আমার। এই যে ভাইরাল হওয়ার চিন্তা চেতনা বাদ দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সকল কর্ম হতে হবে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ইয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি, হক কথা বললেই চলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কৌমি আলিয়া একজোট হয়ে সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, মাঝহাবিলা মাঝহাবি একজোট হয়ে সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়, হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়, বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস। আছে সাহস? আছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে যদি ডাক আসে, রাজপথে যদি লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়, মুসলমানের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যেইভাবে ১৯৭১ আমরা দেশ রক্ষার সংগ্রাম করেছি, যেইভাবে ১৯৫২ আমরা ভাষার জন্য লড়াই করেছি, একইভাবে আল্লাহর দিন কায়েম করার জন্য দল মত নির্বিশেষে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে ওড়াতে রাজি কারা কারা হাত দেখতে ভাইরা আমার? সর্বশেষ একেবারে শেষ প্রান্তে কিন্তু যুবকদের জন্য এটা কান না গালিতে হবে না, তাই না? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, এই গানের মধ্যে মহিলাদের অজডাও হয়ে যাবে না। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। এই এই দুজন উঠছেন কেন? কে হয়েছে আপনাদের দুজনের? আমি শেষ করে দিলি তো আরো ভালো, আমার সুবিধে শেষ করে দেবো। এমনিই তো আপনারা এই কটা লোক, তারপরে যদি ওঠেন তো খারাপ লাগে না? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার বাগা ছেড়ার মা বোনেরা কোরআন এখন পড়ে না, ও আল্লাহ বুরকা পরে গদখালি টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? ওই যে ভ্যানালা ভাই ও হাত উঁচু করে বলছে এবার ঠিক আছে, কারণ ও জ্বালায় আছে না নাই, ও ভ্যান চালায় এলি বৃষ্টি কিনে দিয়া লাগে, ভ্যান চালাক যা করুক নুনার ফোনটা গাডার দিয়ে আটকানো, কারণ নাটটা খুলে গেছে, খিলটা ভেঙে গেছে, গাডার মেরে থুয়েছে, কিন্তু বোর হাতে খুব স্টাইলের ফোন আছে না নাই, ভ্যান চালায়ে বোর স্কিন টাসি মওলা ফোন না কিনে দিলে হাই নারী, ঠিক না বেঠে?
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ওয়াল্লা নেছে নেছে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে রেজাউল স্যার বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। ও আল্লাহ বুড়ো ধাড়ি হয়ে গেছে, ওর আবার বলে বাবু তুমি খেয়েছ না, বাবু খাই নাই। ও এখন ফিডার খাবে রে, ওর মুখে ফিডার ধরার দরকার আছে না নাই? কারণ যেহেতু বাবু, আরে বাবু আমার, এই বাবু নিয়ে বেকায়দায় আছে না নাই। কয়দিন আগে দুইজন কপত কপতি লাইলা আর কি যেন নাম, ওই যে ওই অল্প বয়সী মেয়ে মামুন, হ্যাঁ লাইলা আর মামুন বলছে আমি ওর বাবুর মতো করে রাখি, এই দেশে আমাকে ছেড়ে চলে গেছে রে, আমার মনটা ভেঙে গেছে। আমি বললাম যাবে না কেন, যার বাবু মনে করে রাখো সে তো তোমার মা মনে করে চলি গেছে, ঠিক না বেটে? বাবু মনে করলে মা ডাকার দরকার আছে না নাই? আমার অনেকেই আঙ্কেল বলে ডাকে, আমি এখন আঙ্কেল হওয়ার বয়সে পৌঁছাই নাই। একবার বাসে উঠেছি, হেল্পার বলতেছে আঙ্কেল আসেন, আপনি যে চাচড়ায় নামতে চাইলেন আসেন। আমি খুঁজ দিছি আঙ্কেল কিডা, আমি তাকাচ্ছি আশেপাশে, বলছে আপনার বলছিছে, আমি বাবু আমি এখন আঙ্কেল হয়েছি, এখন আঙ্কেল আমরা এখন আঙ্কেল হয়ে গেছি, আর ওরা বাবু হয়ে গেছে। ওরা কি ওরা বাবু আর আমরা আঙ্কেল? পাখা মুখরা জায়গা খুঁজে পাও না? হ্যাঁ আগের সময় প্রেম করিলে আমার রেজাউল স্যার বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। আগে কেন বলতো, আর এই কথা কেন আনলাম, গানে বুঝার বিষয় আছে। আগের সময় চিঠি লিখেছে কারোর কাছে দেওয়ার জন্য, যে মনির খান বলেছে চিঠি লিখেছে বো আমা ভাঙ্গা ভাঙ্গা হাতে, ওই চিঠি যে লিখে দিল ওই চিঠি দিয়েছে ভাইজির কাছে, ভাইজি নিয়ে যা তোর ফুবুর কাছে দিবি, ও ফুবুর কাছে না দিয়ে ফুবুর মার কাছে দিয়েছে। ফুবুর মার কাছে যখন চিঠিটা ধরা খেয়েছে, তখন আমার রেজাউল স্যার এই গ্রাম ছেড়ে বাগাসরা ছেড়ে ঢাকা গার্মেন্টসে চলে গেছে, ঠিক না বেঠি? আগের সময় চিঠি ধরা খালু এলাকা ছেড়ে দিতে যা মান ইজ্জত ছে, আর এখন কি আর সিটু যদি শোনে অমুক মকসেদ মিয়ার ছেলে হ্যাঁ হ্যাঁ করিয়ে দিয়েছে, তারপরে ও গর্ব করি বলে করেছি তা কি করবো, আমি এখন বিয়ে করতে পারবো না, কথা কয় না ওই এলাকা ছাড়ে ছাড়ে। আবার গর্ব করি এই হয়ে যাওয়ার পরে ও গর্ব করি কাউন্সিলে যাই বিচার দাবি করে যে আমার ধর্ষণ করি, ধর্ষণ করি পাকা মুখ থাকার, তুই তো ওর ধর্ষণ করি ছেড়ে দিছিস, ও তো ছেলে ভালো ছিল, ও তো জীবনে খারাপ কাজ করে দেখি গরমটা তো তুই বানাইছিস, কথা কয় না ঠিক না বে ঠিক? তুমি মোটরসাইকেলের পিছনে বসে ঘেঁষা ঘেঁষি করাবা আর বলবা আমার ধর্ষণ করি, যে পাকামো করার জায়গা খুঁজে পাও না, মামলা তো তোর নামে হতে হবে যে তুই ওর কাছে ইয়ে নিয়ে তুই ইয়ে হয়েছিস কেন, কথা কয় না, কথা সত্য না মিথ্যে? যুবকরা এই কথা মাথায় রাখতে, আমার বন্ধু বলছে যে গদখালি, আমি বলছি কি দোস্ত পিছনে কীটা ভাবি না কি বলতে পাগল, এখনো বিয়ে করার বয়সে তো আমি কীটা বলছে আবার গান ফেলেন, বলছে যে এই মুখটা খুলে একটু ভাই দেখাও দিন, ভাই হুজুর মানুষ দেখি তাই চয়েস করে কিনা, বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো, ও রে খাল আর একজনের হাতে হ্যাঁ 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 করতে করতে গদখালি যাই, উনি খাস পর্দা করতে, এ দুঃখ কনে থবো, এই জন্য মাঝে মাঝে মনে হয় তুরা থাক আমি চলে যাই। আজকাল আগের সময় প্রেম করিলে রেজাউল স্যার বলতো পাইছ কি, এখন বলে শখ করি, এ দেখেন শুধু মনে করিন না যে পুরুষ উঠে যায়, ওই দেখেন মহিলারাও চলে যাচ্ছে রাগ করি, ও আজা এবার তো জায়গা বলতে চলে এসেছে, ও আজা বাগের গারের উপরে রে, মহিলারা যাবে না কেন, অভিনেতা ওগের মতো একটাও নেই, প্রেম করেছে ছেলের সাথে, প্রেম করার পরে মা সব জানে, যখন বাড়িতে আনে মা মই ম্যাগি রান্না করি খাওয়াই, ডিম সেদ্ধ করি খাওয়াই, আব্বা আব্বা ডাকে, এই আব্বার সাথে পাঠাই দেলে, দিয়ার পরে আবার কাঁদতেছে, বলো পাঠাই দিয়েছে ওই যে ওর সাথে, দিয়ে আবার কান্না করতে, ও আল্লাহ আমার কি হলো রে, আমার মেয়ে আজকে কি ই করলো গো, ও আল্লাহ আল্লাহ পাঠাইলো আবার ও কান্দে,
এবার যে রেজাল্ট স্যার বাড়ি আসে, মানে ওনার মেয়ের ধরেন পাঠাইছে ম্যাডাম, পাঠানোর পরে স্যার যখন বাড়ি আসে, কি জন্ম যা তুই চাও, কি জন্ম যা তুই চাও, বুকি চুরি কালি দিয়ে চলে গেছে, তুমি কি চাও, তোমার ঘর আমি করবো না, পাঠাই দিয়ে তো রাগ দেখাচ্ছে স্যারের সাথে, কথা কয় না, সত্য না মিথ্যে, অভিনেতা সব সোজা করে দেবো, মনে করছে হুজুর জানে না, হ্যাঁ হুজুর কি মঙ্গল গ্রহতেই এসে হুজুর এগুলো দেখে না, মেয়ের গদখালি যাচ্ছে কক্সবাজারে যাচ্ছে, তুমি জানো না না, পাখামো পাইছো তুমি, আজকে শুক্রবার কোচিং বন্ধ, তোমার মেয়ে গেছে বুরকাপুরি কোচিং করতে, বই নিয়ে যায়নি, তুমি জানো না, পাখামো পাইছো তুমি, তুমি পরে বলো আমি কিছুই জানি না, আল্লাহ কি হইয়ে, আল্লাহ কি হইয়ে পাখামো, আগের সময় প্রেম করিলে অনেকেই বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি, লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, নতুন করে হইছে চালু আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই, নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড, শরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব, শরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব, ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বেঠি, এই সমাজটা পরিবর্তনের দরকার আছে না নাই, পরিবর্তন যদি করতে হয় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই, কোরআনের পক্ষে মৃত্যুকাল থাকতে রাজি কিডা কিডা, সবাই রাজি, সবাই রাজি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফী সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর প্রতি আল জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে রাসূলের প্রতি, আল্লাহর আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, কি দিয়ে, বি আমওয়ালিকুম মাল দিয়ে এবং জান দিয়ে, আমরা জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না, এমন মানুষ আছে না নাই, আমরা জান দিতে চাই কিন্তু মাল দিতে চায় না, জান দেবেন কিরা কিরা হাত উঁচু করেন, যদি কোরআনের জন্য জীবন লাগে দেবেন, কোরআনের জন্য রক্ত লাগে দেবেন, হাত নামান, এরপরে হাত উঁচু করেন, যদি মাল লাগে দেবেন, বিয়াম আলিকুম মাল লাগলেও দেবো, আমিও তুলেছি, এবার এবার একটু তোলেন, আল্লাহ দেখুক, আল্লাহ দেখ, একটু টানটানি করেন, করেছেন করেছেন, বাম হাত নামান, ডাইন হাত মুঠো করেন, ছাড়েন মুঠো করেন, ছাড়েন মুঠো করেন, ছাড়েন না মুঠো করেন, হাতের ব্যায়াম হয়ে গেল, ছেড়েন না, এইবার ডাইরেক্ট পকেটে ঢুকান, ঢুকান ঢুকান ঢুকান, নিজের ডাই না পরের ডাই ঢুকাইয়েন না, আবার দূর নিজের ডাই ঢুকান পরের ডাই না, আপনার পকেটে যা আছে তাড়াতাড়ি করে প্যাকেটের মধ্যে দিয়ে দেন ক্যামেরাম্যান, আমার পকেটে তো ছাইরে নাও নেই, তাড়াতাড়ি করে 500টা টাকা দাও।